ইমো, হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে আপনি যদি স্টাইলিশ নাম ব্যবহার করতে চান তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে থাকুন। আমি আপনাদের সাথে শেয়ার করব আপনি 25-30টি স্টাইল পেয়ে যাবেন এখানে। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আপনাদের সাথে আছি ফয়জুল আমিন, আপনারা দেখছেন রাতাবাড়ি টিভি। ওখানে যদি আপনি সাবস্ক্রাইব করে না দেখেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনি আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ওপেন করবেন। সো এখান থেকে আমি গুগল ক্রোম এটা ওপেন করে নিব। তাছাড়া আমার ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, আপনি এক ক্লিকে এই পেজে চলে আসতে পারেন। তো আমি এখান থেকে গুগল ক্রোম ওপেন করে নিলাম। সো আগে একবার আমি সার্চ করেছিলাম তাই জন্য এখানে চলে আসছে সোজা। যাই হোক, আপনি আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে এক ক্লিকে এই পেজে আসতে পারেন। তো এই পেজে আসার পর আপনি এখান থেকে নিচের দিকে যাবেন একটু। সো আমি এখান থেকে একটু নিচের দিকে যাচ্ছি, আপনি পুরা নিচের দিকে যাবেন, এখান থেকে আরও নিচের দিকে যাবেন। সো আরেকটু নিচের দিকে যাবেন এখান থেকে। সো নিচের দিকে যাওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন প্লিজ টাইপ ইয়ার টেক্সট। তো আপনি এখানে এই আপনার নামটি, যে নামটি আপনি স্টাইলিশ করতে চান সেই নামটি আপনি এখানে টাইপ করে দিবেন। সো আমি এখানে আমার নামটি আমি টাইপ করতে যাচ্ছি। তো টাইপ করা শেষ হয়ে যাবার পর আপনি এখান থেকে নিচে এখানে ক্লিক করে, সো আপনি নিচে এখানে ক্লিক করে আপনি এই নামটি স্টাইলিশভাবে কনভার্ট করে দিবেন। সো আমি এটাতে ক্লিক করে দেখতে পাচ্ছেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা নিচে অনেকগুলো স্টাইলিশ নাম পরিবর্তন হয়ে চলে আসছে। আপনি যেটা আপনার পছন্দ সেটা আপনি এখান থেকে কপি করে নিতে পারেন। দেখেন এখানে অনেকগুলো স্টাইল দেওয়া আছে, আপনি যে স্টাইলিশ আপনার পছন্দ হয় সেটা এখান থেকে আপনি কপি করে নিতে পারেন। দেখেন অনেকগুলো স্টাইলিশ দেওয়া আছে এখানে। সো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো স্টাইলিশ দেওয়া আছে। সো কপি করার জন্য আপনি এখান থেকে একটা একটির উপরে আপনি চেপে ধরলেও এখানে আপনি কপি করে নিতে পারেন। তো আমি একটি কপি করে আপনাদেরকে দেখাই। সো একটি নামের উপরে আমি টিপ মার করে ধরে রাখলাম, তারপরে এখান থেকে সিলেক্ট করে দিলাম, তারপরে এখানে দেখতে পাচ্ছেন কপি লেখা চলে আসছে। এই কপি লেখার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই নামটি এখানে কপি হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এই নামটি এখানে কপি হয়ে গেছে। তো এবার আমি এই নামটি যে কোনো জায়গায় ইউজ করতে পারবো, ইমোতে ইউজ করতে পারবো অথবা ফেসবুকেও আমি ইউজ করতে পারবো এই স্টাইলিশ নামটি। তো আমি এটা একটি হোয়াটসঅ্যাপে সেন্ড করে আপনাদেরকে সবুজ আকারে দেখিয়ে দিই এটা স্টাইলিশ হয়েছে কি না। তো এখানে পেস্ট করলাম, তো আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা স্টাইলিশভাবে চলে গেছে। তো এবার আমি যে হোয়াটসঅ্যাপের মধ্যে এই নামটি আমি সেন্ড করেছি সেখান থেকে ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিব সেটা স্টাইলিশভাবে চলে আসছে কি না। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ওপেন করলাম, ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টাইলিশভাবে চলে আসছে। তো হ্যালো ফ্রেন্ডস, এইভাবে আপনি আপনার ফেসবুক ইমোতে আপনি নামটি স্টাইলিশভাবে ব্যবহার করতে পারেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।